ফেসবুক কমিউনিটি গাইডলাইনের নতুন ফাঁদ তো মনের ভুলেও যদি আপনি এই ফাঁদে একটি বার পা দিয়ে বসেন সেক্ষেত্রে আপনার শখের ফেসবুক আইডিটি কিন্তু আপনি চিরদিনের জন্য হারাতে পারেন তো কাজেই ভুল করার আগে ভিডিওটা দেখেন সবাই আপনারা একটু হলেও কিন্তু সতর্ক হন তো দেখতে পারবেন এইখানে আপনি একটা নোটিফিকেশন দেখতে পারতেছেন আমাকে এখান থেকে বলছে কি যে ইওর পোস্ট গোস এগেইনস্ট ইওর কমিউনিটি স্ট্যান্ডার্ড সো অনলি ইউ ক্যান সি ইট এরকম লেখা আমাদের কখন আসে এরকম লেখা আমাদের কখন আসে যদি কিনা দেখা গেছে আপনি ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের কোনো একটা রুলস ভঙ্গ করেন সেই ক্ষেত্রে ফেসবুকের তরফ থেকে কিন্তু আমাদের এরকম একটা লেখা আসে যে আপনার ভিডিওটা রিমুভ করা হয়ে গেছে বা আপনি সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করেছেন এক কথা বলতে হচ্ছে আপনি ফেসবুকে একটা ভুল করেছেন ফেসবুক আপনাকে পানিশমেন্ট দিয়েছে আর কি তো এটা কিন্তু পুরোপুরিভাবে ফেক এই যে এখন যে ভিডিওটা আমি তৈরি করতেছি তো এখানে যে নোটিফিকেশানটা আসছে নোটিফিকেশানটা পুরোপুরিভাবে ফেক কীভাবে বুঝবেন দেখেন ফেসবুক যদি আপনাকে কখনো আপনার ভিডিও রিমুভ করে দেয় বা কমিউনিটি গাইডলাইন দেয় এই শেয়ার বাটনটা কিন্তু কখনোই আসে না দেখেন এখানে একজন তিনি আমার একটা ভিডিও শেয়ার করেছে এখানে কিন্তু একটা শেয়ারের আইকন দেখাচ্ছে তো নিচের দিকেও দেখতে পারবেন একটা শেয়ারের আইকন দেখাচ্ছে ঠিক আছে নিচের দিকে আর একটা শেয়ারের আইকন নিচের দিকে এটা হচ্ছে জাস্ট কমেন্ট তো এটা কিন্তু তিনি আমাকে একটা পেজের মাধ্যমে মেনশন করেছে এবং ওটা শেয়ার করে আমাকে জানিয়ে দিয়েছে যে আমি আসলে ভুল করছি এটা কিন্তু একটা ফাঁদ আপনারা অনেকেই এই ফাঁদে পড়তে পারেন অনেকেই ফাঁদে পড়ে আপনারা কিন্তু আপনাদের সমস্ত বিষয় কিন্তু হারাতে পারেন তো আমি চাই না আপনি কষ্ট করে একটা পেজ ওঠানোর পর ছোট্ট একটা ভুলের জন্য আপনার পেজটাকে আপনি হারান আপনার আমার অনেক অডিয়েন্স রয়েছেন তারা কিন্তু দেখা গেছে যে ছোটো ছোটো ভুল করেন এই ভুলের কারণে আপনাদের পেজ কিন্তু অনেকে চলে যায় তো আমি আপনাদেরকে আগে থেকে সতর্ক করে দিতেছি কেননা এই ভুলে বা এই ফাঁদে কিন্তু আপনিও না জেনে বা না বুঝে কিন্তু পা দিতে পারেন কেননা দেখেন এইখান থেকে তারা কী বলছে যখনই দেখবে যে কমিউনিটি গাইডলাইন আপনি ভয় পেয়ে যাবেন কী ব্যাপার আমার ভিডিওর রিমুভ হয়ে গেল কিনা আর পার্টনার মনিটরেশন আসলে তো দেখা গেছে যে আমাদের মনিটরেশনটা হয় না বা চলে যায় তো দেখতে পারবেন এখান থেকে বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি দেখা গেছে আমরা এখানে স্টেপ যদি গ্রহণ না করে তাহলে আমাদের পেজটা কিন্তু রিমুভ করা হবে বা আমাদের পেজটা কিন্তু ডিলেটটা করা হবে এরকম বোঝাচ্ছে তো দেখুন এখান থেকে ওরা প্রথমে বলছে যে আমরা কি আমাদের পেজে ভুল করছি কি কি ভুল করছি এখানে এখানে বলছে যে আমরা ফেক নাম ইউজ করছি ঠিক আছে ফেক ছবি ইউজ করছি এবং আমাদের পেজে যে ভিডিওগুলো আমরা আপলোড করতেছি বা যে বিষয়গুলো শেয়ার করতেছি এগুলো হচ্ছে মানুষকে বিভ্রান্তি করতেছে ঠিক আছে মানে বিভ্রান্তিকর জিনিস আমরা শেয়ার করতেছি যার কারণে আমাদের এই পেজটি কী করা হবে রিমুভ করা হবে তবে এখানে দেখতে পারবেন তারা বলছে যদি আমাদের ভুল হয় মানে যদি আপনার বা আমার ভুল হয় সেক্ষেত্রে আমরা আবেদন করতে পারবো এই যে নিচের দিকে একটা লিঙ্ক আছে এই লিংকে আপনি সাবমিট করবেন আর যদি সাবমিট না করেন তাহলে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার পেজটি কী করা হবে ডিলেট করা হবে হ্যাঁ এবং দেখতে পারবেন এই যে এখান থেকে বলে দিচ্ছে মেটা বিজনেস সার্ভিস তো এই মেসেজটা কিন্তু যারা এই ধরনের কাজগুলো করে তারা কিন্তু বাংলায় মেসেজ দেয় আপনার এই যে পাশে দেখতে পারতেছেন অনেকে কিন্তু বাংলায় মেসেজটা দেয় ভাই ফেসবুক কিন্তু কখনো কাউকে বাংলায় মেসেজ করে না আর ফেসবুক মেইল করলে হচ্ছে দেখা গেছে আপনাকে নোটিফিকেশনের মাধ্যমে জানাবে অনেকে দেখা গেছে ইমেইলও কিন্তু দেয় ইমেইলে কিন্তু এরকম নোটিফিকেশন দেয় না তবে যেটা দেয় সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা ফেসবুকের অফিসিয়াল মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে একটা লিঙ্ক আছে লিঙ্ক আপনাকে ক্লিক করতে বলবে ওরা মনের ভুলও আপনি এখান থেকে ক্লিক করবেন না তো যদি আপনি ক্লিক করেন বা এখানে যে আপনি ইনফরমেশন চাই সেগুলো যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার পেজের এক্সেসটা তাদের কাছে চলে যাবে এরপর কিন্তু দেখা গেছে আপনি কান্নাকাটি করবেন আপনি কিন্তু আর আপনার পেজটা হাতে নিতে পারবেন না বা দেখা গেছে যদি নিত বা দেখা গেছে আপনি যদি এই আইডির এক্সেসটা নেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অনেক হ্যাসালের মধ্যে দিয়ে যেতে হবে এইখানে দেখতে পারবেন আমার যে প্রোফাইলে একটা কি করেছে শো করেছে কি জন্য তারা আমাকে কিন্তু শেয়ার করেছে এই যে আমার প্রোফাইলে সরাসরি মেনশন করে শেয়ার করেছে যার কারণে কিন্তু আমার এই নোটিফিকেশনটা আসছে তো আমি যদি এখন উপর দিকে চলে যাই যার পর দেখতে পারবেন এখানে যে ওয়ার্নিং বাটনের মতো একটা অপশন রয়েছে এটা মূলত একটা পেজ আমি এই প্রোফাইলের পর সিলেক্ট করলাম দেখতে পারবেন এই যে এটা কিন্তু টোটালি একটা পেজ এই একটা ফলোয়ার আর হচ্ছে একটা লাইক রয়েছে এই পেজটা একদম নতুন শুধু আমি না বাংলাদেশের যত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে এক কথা বলতে বোঝাতে চাচ্ছি যে পেজগুলো আসলে একটু বড় পেজ বা সচরাচর দেখা গেছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর হঠাৎ করে ভাইরাল হয়ে গেছে দেন তাদের প্রত্যেককেই তাদের প্রত্যেকে কিন্তু এখান থেকে মেনশন করেছে এই যে আপনারা দেখতে পারবেন হ্যাঁ আমি যদি নিচের দিকে চলে আসি দেখতে পাবেন এই যে চ্যানেল আই কেউ তারা কী করছে এরকম নোটিফিকেশন দিয়েছে এখন এই যে দেখতে পারবেন এখান থেকে মাসুম ভাইয়ের পেজ রয়েছে এখান থেকে নিচের দিকে যদি চলে আসি এই যে এখান থেকে আকিব আকিব মাহবুদের ঠিক আছে পেজ রয়েছে নিচের দিকে যদি চলে আসি এখান থেকে ওই যে এটা হচ্ছে আমার ঠিক আছে এটা হচ্ছে আমার এভাবে আপনি অসংখ্য বাংলাদেশের যত বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে বা সেলিব্রিটি প্রত্যেকের আড়ি আপনার এখান থেকে দেখতে পারবেন তো এটা হচ্ছে একটা চক্র ভাই ওদের কাজই হচ্ছে দেখা গেছে যে অন্যের ক্ষতি করা তো এই বিষয়টা আপনাদের আমি বলে দিলাম জাস্ট এরকম ফাঁদে আপনারা কেউ দেবেন না হয়তো ভুলবশত আপনি দিতে পারেন বা অলরেডি হয়তো আপনি অনেকে দিয়েছেন যারা দিয়েছেন তো তাদের কি কি বলবো তো যারা আপনারা এখন পর্যন্ত দেননি তো যদি আপনার এই ধরনের আসে আপনারা টোটালি এই বিষয় থেকে কি করবেন স্কিপ করবেন তো ভাবে আরও অনেক আছে আমি এগুলো আপনাদের দেখাচ্ছি না তো মেন বিষয়টা হচ্ছে এটা পুরোপুরি একটা ফেক বলতে পারেন একটা স্ক্যাম তো এই জাতীয় জিনিস থেকে আপনারা সবসময় দূরে থাকবেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে আপনাদের মেসেজ দেওয়া তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং যদি মনে করেন যে হ্যাঁ এখান থেকে আপনি কিছু বিষয় শিখতে পেরেছেন বা কিছু তথ্য আপনি জানতে পেরেছেন তাহলে ভাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দেবেন যাতে করে আপনার আইডিতে যারা আছে তারা ওই বিষয় সম্পর্কে জানতে পারে দেন তারাও দেখা গেছে এই ভিডিওটা শেয়ার দেবে অন্যরাও কিন্তু জানতে পারবে এভাবে আস্তে আস্তে সবাই কিন্তু সতর্ক হয়ে যাবে তো দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে আর পরবর্তীতে আপনি কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আপনি কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ